আমি নিয়ম করে ফেসবুকে কয়েকদিন না আসলে জিজ্ঞাসা করার মতো প্রিয় মানুষ আমার এখনো হয়ে ওঠেনি। আমার খুব প্রিয় মানুষ, তাদেরও যদি একটা পোস্টের রিয়্যাক্ট একটা কম পড়ে, জিজ্ঞাসা করার মতো প্রিয় তারা এখনো আমার হয়ে ওঠেনি। আসলে আমি আমার মতো না ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট, এজন্য আমার মন খারাপে কেউ আমার কাঁধের উপর হাত রেখে ভরসা দেয়নি, কেউ আমাকে খুব করে আগলে রেখে বলেনি ভয় পেও না, খারাপ সময়ের পর ভালো সময় এমনিতেই চলে আসে। আসলে আমার দুনিয়া দুইটা, একটা স্বাভাবিকভাবে আরেকটা ফোনের ভিতরে। স্বাভাবিক জীবনে কারোর সাথে আমার সম্পর্কের চির ধরে কখনোই না, এই ভার্চুয়াল লাইফে অনেকের সাথে অনেকভাবে সম্পর্ক হয়েছে। এমনও হয়েছে যে একটা মানুষ একদিন অনলাইনে নাই, সেজন্য আমার পুরোটা দিন ফাঁকা ফাঁকা লেগেছে। এমনও হয়েছে একটা মানুষ কিছুক্ষণ কথা বলার পর আমাকে ব্লক করে দিয়েছে, তারপর আমার কষ্ট হয়েছে। এমন অনেক সময় হয়েছে একজন মানুষকে খুব সহজে আপন ভেবে অপমানিত হয়েছে। আসলে আমার এই সহজ সরলতাকে তারা বুকা নামে আখ্যায়িত করেছে। আমি তাদেরকে যতটা আপন ভেবেছি, তারা ঠিক ততটাই আমাকে বুকা ভেবে পর করে দিয়েছে। এজন্য আমার জীবনে আমার মন খারাপ হলে কেউ আমাকে জিজ্ঞাসা করার মতো আমার প্রিয় করে এমন একজন মানুষ নেই যে আমাকে দিন শেষে জিজ্ঞাসা করবে খাবার দাবার হয়েছে, দিনটা কেমন কেটেছে। খুব প্রিয় মনে করে যাদের বিপদ আপদে আমি ঝাঁপিয়ে পড়ি, তারাও আমার খারাপ সময় হাসাহাসি করে। যাদের খারাপ সময়ে আমি তাদের পাশে বসে ভরসা দিয়েছি, তারাই আমার রেজাল্ট খারাপ হওয়ার পর আমাকে নিয়ে ট্রল করেছে। আমার যেই বন্ধুটা ডিপ্রেশনে গিয়ে সুইসাইডের ডিসিশন নিয়েছিল, সে সময় আমি তাকে সর্বোচ্চটা দিয়ে সাপোর্ট করেছিলাম। আমার সেই বন্ধুটাই আমার যখন ব্রেকআপ হয়েছে তখন আমাকে নিয়ে খিল্লি উড়িয়েছে। আসল কথা হলো, সহজ সরলতায় এই পৃথিবীতে খুব কম মানুষ একটা মানুষকে ভালো।